হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ওয়ারেন হেস্টিংস জুডিশিয়াল প্ল্যান অফ 1772। সো লেটস গেট স্টার্ট। সো ওয়ারেন হেস্টিংসের জুডিশিয়াল প্ল্যানকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, নাম্বার ওয়ান সিভিল জুডিশিয়ারি এবং নাম্বার টু ক্রিমিনাল জুডিশিয়ারি। তো সিভিল জুডিশিয়ারিতে প্রথমেই আমাদের প্রথম স্তর হচ্ছে মুফাসসাল দেওয়ানি আদালত বা ডিস্ট্রিক্ট আদালত, এবং সেকেন্ডলি সদর দেওয়ানি আদালত বা ক্যাপিটাল। এবং ক্রিমিনাল জুডিশিয়ারিতেও প্রথমে যে আদালত আছে সেটা আছে মুফাসসাল ফৌজদারি আদালত, যেটা ডিস্ট্রিক্টে থাকতো, প্রত্যেক ডিস্ট্রিক্টে, এবং এরপরে থাকতো সদর নিজামত আদালত, যেটা ক্যাপিটাল বা রাজধানীতে থাকতো। এখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। দেওয়ানি আদালত, সদর দেওয়ানি আদালত। তো দেওয়ানি আদালতের প্রথমটা সেটা হলো সদর দেওয়ানি আদালত। এটি ছিল গভর্নর ইন কাউন্সিল পরিচালিত রাজধানীর সর্বোচ্চ আদালত। এই আদালতে মুফাসসাল দেওয়ানি আদালত থেকে আপিল শোনা হতো। সদর দেওয়ানি আদালত, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট কোর্ট ইন দ্য ক্যাপিটাল, গভর্ন বাই এ গভর্নর ইন কাউন্সিল। দিস কোর্ট হার্ড আপিল ফ্রম দ্য মুফাসসাল দেওয়ানি আদালত। মুফাসসাল দেওয়ানি আদালত, এই আদালত একজন কালেক্টর, একজন ইংরেজ এবং একজন বিচারক নিয়ে প্রতি জেলায় গঠিত হয়েছিল। 500 রুপি মূল্যমানের অধিক মোকদ্দমার ক্ষেত্রে এই আদালত থেকে সদর দেওয়ানি আদালতে আপিল করা যেত। মুফাসসাল দেওয়ানি আদালত, দিস কোর্ট কনসিস্টেড অফ এ কালেক্টর অ্যান্ড ইংলিশম্যান অ্যান্ড এ জাজ ইন ইস ডিস্ট্রিক্ট আপিল অ্যাগেন্স্ট ইটস ডিসিশন ইন কেস অ্যাবভ RS 500 লে টু দ্য সদর দেওয়ানি আদালত। ফৌজদার আদালত, ক্রিমিনাল কোর্টস, সদর নিজামত আদালত। ফৌজদার আদালতের প্রথম কোর্ট হচ্ছে সদর নিজামত আদালত। এই আদালত ছিল রাজধানীর সর্বোচ্চ আপিল আদালত। এতে সভাপতিত্ব করতেন দারোগা ই আদালত নামে একজন ভারতীয় বিচারক। গভর্নরের নির্দেশে নবাব তাকে নিযুক্ত করতেন। ইংরেজিতে বলা যায়, সদর নিজামত আদালত, দিস কোর্ট ওয়াজ দ্য হাইয়েস্ট আপিলেট কোর্ট অফ দ্য ক্যাপিটাল। ইট ওয়াজ প্রিসাইডেড ওভার বাই অ্যান ইন্ডিয়ান জাজ নেম দারোগা ই আদালত। নবাব ওয়াজ অ্যাপয়েন্টেড হিম অন দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য গভর্নর। মুফাসসাল ফৌজদারি আদালত, এটা হচ্ছে আমাদের ফৌজদারি আদালতের দ্বিতীয় আদালত, মুফাসসাল ফৌজদারি আদালত। প্রতিটি জেলায় স্থাপিত এই আদালতের সভাপতিত্ব করতেন একজন কালেক্টর। তিনি সব ধরনের ফৌজদারি মামলার বিচার করতেন। আপিল করা যেত সদর নিজামতের আদালতে। ইংরেজিতে বলা যায়, মুফাসসাল ফৌজদারি আদালত, দিস আদালত ওয়াজ এস্টাবলিশড ইন ইস ডিস্ট্রিক্ট হুইচ ওয়াজ প্রিসিডেড ওভার বাই এ কালেক্টর টু ট্রাই অল কাইন্ডস অফ ক্রিমিনাল কেসেস আপিল লে টু দ্য সদর নিজামত আদালত। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।